जय बजरंग बली, जय बजरंग बली, जय बजरंग बली, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 অক্টোবর 2022 মঙ্গলবার হনুমানজির আশীর্বাদে যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আমি তাই প্রত্যেক দিনের মতো একটি অনুরোধ আপনাদেরকে করি যে আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনুন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। 5 রাশির আগামীকাল যে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু হবে, কারণ প্রত্যেক মানুষই চায় খুব অল্প সময়ে প্রচুর অর্থ পেতে। প্রত্যেক মানুষই চায় গরিব থেকে ধনী হতে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সেটা কিন্তু হয় না, কারণ তার জন্ম ছক, তার ভাগ্যভাব, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সূক্ষ্ম বিচার করা কিন্তু একান্তই দরকার। প্রাপ্তি প্রাপ্তি প্রাপ্তি, কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু প্রাপ্তি থাকে। কারো ক্ষেত্রে একটু বেশি বয়সে থাকে, কারো ক্ষেত্রে খুব অল্প বয়সে থাকে, কেউ আবার জানেন মানে জন্মানোর সঙ্গে সঙ্গে মুখে সোনার চামচ নিয়ে জন্মায়, এটাও কিন্তু হয়। আর অনেকে খুব গরিব ঘরে জন্মিয়ে, অনেক দুঃখ কষ্টে ঘরে জন্মিয়ে আজকে কোটিপতি হয়েছে, এটাও কিন্তু হচ্ছে, কারণ আপনার জন্মছক শেষ কথা কিন্তু বলবে। বিধাতার লেখা, অর্থাৎ বিধাতা লেখা কেউ খণ্ডাতে কিন্তু পারবে না। আপনার জন্মছকে যদি প্রাপ্তি আগামীকাল যদি থাকে তাহলে কিন্তু আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। আমি বারবার বলছি, বিধাতা ঈশ্বর কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু কম বেশি কোনো না কোনো দিকে কিন্তু পারদর্শী করেছে। আপনাকে দেখে নিতে হবে আপনি কোন দিকটাতে পারদর্শী আছেন, এবং গ্রহের উপর, যতগুলো নবগ্রহের উপর কিন্তু ন্যস্ত করে দিয়েছে মানুষের ভাগ্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য। অর্থাৎ এই নবগ্রহের মধ্যে যে 4টি গ্রহের কথা আমি বলি, নবগ্রহের মধ্যে 4টি স্পেশাল গ্রহ, যেটা হচ্ছে রাহু, শুক্র, বুধ এবং শনি, এই 4টি গ্রহ হচ্ছে আকর্ষিক অর্থপ্রাপ্তির মালিক। এই 4টি গ্রহ যদি আপনার জন্মছকে যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে আপনার আগামীকাল প্রাপ্তি ঘটবে। আমি বারবার বলছি, মানুষের ভাগ্যের চাকাটা কিন্তু ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরে। কখন মানুষের ভাগ্য কীভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। আপনি আজ খারাপ আছেন, কালকে আপনি প্রচুর অর্থের মালিক হতেই পারেন। এটাই তো হচ্ছে নিয়তি, এটাই তো হচ্ছে ভাগ্যের খেলা। কারণ এই যে প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি বিশেষভাবে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, রাহু আপনার লগ্ন টু দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে, এটা কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। আপনি ভাবছেন যে আমি ইনভেস্টমেন্ট করব কিন্তু আমি আমার জন্মছক বিচার করব না, তাহলে কী হবে জানেন, অর্থ অপচয় হবে। কারণ আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার একাদশভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবগুলো কেমন আছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আপনাকে বলতে পারবে আপনার কোন সময় থেকে কোন সময়ের মধ্যে প্রাপ্তির সম্ভাবনা আছে। এই জন্য
রাহু রক্ষা কবচের পাশাপাশি ভাগ্যভাগকে স্ট্রং করার কথা আমি বারবার বলি, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যের পরিহাস। তো আগামীকাল যে রাশিগুলোর প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি বলবো। কালকে দিনটিতে রিপ্রেজেন্ট করছে যে নক্ষত্রগুলি অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, এই দুইটি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং আপনার যোগ থাকছে হর্ষণ যোগ, হর্ষণ যোগ কালকে আগামীকাল দিনটিতে থাকছে। এবং আগামীকালের অভিজিৎ মুহূর্ত 11:30 থেকে 12:26 পর্যন্ত, রাহুকাল দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত, বিকাল 4:30 পর্যন্ত। এই সময় কোনো শুভযাত্রা, কোনো শুভ কাজ এই সময় কিন্তু করবেন না। এইবার আমি আপনাদেরকে জানাই আগামীকালে যে 5 রাশি সুপার প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি একে একে নাম আপনাদেরকে জানাতে চলেছি। তবে আপনার বাস্তুক্ষেত্রে রাহুর পজিশান কেমন আছে, যেমন জন্মকুণ্ডলী হয় যেমন রাহু পজিশান থেকে, বাস্তুক্ষেত্রে কিন্তু রাহুর দিক আছে, এই রাহুর দিকটা আপনার জন্মকুণ্ডলীতে কেমন আছে এটা আগে জেনে নিন। তারপর আপনার নিজের জন্মছকটা বিচার করেন, ভাগ্যভাবকে স্ট্রং করুন। রাহু রক্ষা কবচের থেকেও যদি ভাগ্যভাবকে স্ট্রং করাতে পারেন তাহলে কিন্তু কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথা বলছে, আপনার কিন্তু ভাগ্যের সাপোর্ট, দেখুন ভাগ্যের সাপোর্ট যদি পান না আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন। এখানেই হচ্ছে ভাগ্যের খেলা। আমি বারবার বলি, মানুষের জীবন কখন কীভাবে পরিবর্তন হয় কেউ বলতে পারে না। প্রথম রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 2 এবং 5। শুভ সময় সকাল 8:43 থেকে 11:52 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 6। শুভ সময় আপনাদের 10:32 থেকে 12:27 পর্যন্ত সকাল। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। শুভ সময় সকাল 9:52 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:12 থেকে 1:22 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:44 থেকে শুরু করে আপনার 1:32 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। জয় বজরংবলী,
জয় শ্রীরাম। নমস্কার, ধন্যবাদ।